শুনলে মাথা খারাপ হয়ে যায়। সেদিন একটা ক্যাসেট শুনলাম যে তায়েফের ময়দানে রসূলুল্লাহ হজের সময় জোহর আর আসরের নামাজ পড়েন নাই। তো সাহাবারা বললেন, ইয়া রসূলুল্লাহ, আমরা ফরজ নামাজ কাজা করে চললাম। হ্যাঁ, আমার খুশি। তো সৈয়দ মোহাম্মদ হাসমি বলতেছেন, মেরে নবী কা খুশি, মেরে লিয়ে ফরজ হ্যায়। নবী পড়েনি তার ইচ্ছা, কিন্তু ওইটা আমার জন্য ফরজ, তার জন্য খুশি। আগার তোমারই তামান্না হো তো জোহর আর আসর আদা করনা, তো হাজিও তুম হাজি নহীন রহেগা, তুম মুসলমান ভি নহীন রহেগা, নামাজ পড়কে তুম কাফের বন জায়েগা। যে নবী পড়েনি আমি পড়ু, তুমি হাজি তো থাকবা না, মুসলমানও থাকবা না, কাফের হয়ে যাবে গা। মুজদালফা হয়ে গেলেন, যায়া করলেন কি মগরিব আর এশা একসাথে পয়রা ফেলাইলেন। হায় হায়, মগরিবের নামাজের এক ঘন্টা পরে পরে এশা, আমার মহানবী দুইটাই একসাথে পড়লেন। সৈয়দ মোহাম্মদ হাসমি বলে যে উনি, তুমি যদি দুইটা ভাগ করে পড়ো হাজি, তুমি হাজি তো থাকবাই না, মুসলমানও না, নামাজ পড়া কাফের হয়ে যাবে গা। কারণ নবী যা করে তা তোমাকে করতে হবে। কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুল্লাহ, কে আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আমার রসুলকে ভালোবাসে। দিও না, দিও না, বুড়া মানুষ তো পারি না, মাগো পারি না। সমস্ত সাধনার মূলেই হলো আমার মধ্যে যে শয়তানটা খান্নাস রূপে আছে এটাকে তাড়িয়ে দাও। আমাকে, আমিকে তাড়ানো না, আমি দোষ না, আমার মধ্যে যে আমিত্ব খান্নাসটা আছে এটাকে তাড়িয়ে দিতে হয়। এটাই সাধনা, এটাই মোরাকাবা, এটাই মোশাহেদা, এর দ্বারাই ধ্যানস্থ হতে হবে। এই সাধনাটুক শিখেন। একদিন আমাকে এক ভক্তর সঙ্গে এক বন্ধু আসলেন, বললেন, হুজুর আমাকে বলো, হুজুর মোরাকাবা করলে দুনিয়ার কি কি পাইব। আমি বললাম, তোমার বাড়ি কয়টা আছে? কয়, আমি তো আমেরিকায় থাকি, ঢাকায় একটা অ্যাপার্টমেন্ট কিনছি আর বাপদাদার একটা বাড়ি। আমাকে তুমি মোরাকাবা কইল না। কয় কেন? আমি দোনোটা হারাইবার চান্স আছে, কারণ মোরাকাবায় পাওয়া যায় না, হারাইতে হয়। মহানবী সব হারাইয়া তারপরে নবী হয়েছে। খাদিজাতুল কুবরা ঐতিহাসিক সত্য হিসাবে জানে, জাজিরাতুল আরবের মধ্যে সবচাইতে বড় ধনী ছিলেন, সব টাকা পয়সা দিয়ে দিচ্ছেন, আবু বকরের সমস্ত ধন সম্পদ মহানবীর পায়ে লুটিয়ে দিয়েছেন, উমর তার অর্ধেক দিয়ে দিয়েছেন, উসমান চালানি দিয়েছেন, তালহা জুবায়ের মেঘদাদ সবাই দিয়ে দিয়েছেন। এত ধন সম্পদ মহানবীর ইন্তেকালের সময় ঐতিহাসিকরা বলেন, ইহুদির কাছ থেকে কর্জ করা কিছু জৈতুনের তেল পাওয়া গিয়েছে, 2.5 সা যব পাওয়া গেছে, গম না, যবের রুটি গন্ধ করে, যবের ছাত্তু মজা, 5.5 সের যব পাওয়া গেছে, আর একটা খেতা তেরাবেক, একটা লাঠি, একটা পাগড়ি, এই সামান্য কিছু পাওয়া গেছে। ও গো মহানবী, এত বড় তুমি বৈষয়িক ভাবেও আরবের সবচেয়ে বড় ধনী হইয়া তুমি কেন ইহুদির কাছ থেকে কর্জ করা তেল তোমার ঘরে পাওয়া যায়? এই সুন্নতটা পালন করুন না, যে নবীর এই সুন্নতটা পালন করব। নবী পর্দা নিবার সময়, ইন্তেকাল করার সময় সবচেয়ে বড় ধনী হইয়া তার ঘরে 5.5 সের জব পাওয়া গেছে, আমার ঘরে 5.5 সের চাল পাওয়া যাইব, আর একটু সর্ষার তেল পাওয়া যাইব আমার দেশ অনুযায়ী, এই সুন্নতটা পালন করুন না। এটা তো আমার নবীর শেষ সুন্নত। আর প্রথম সুন্নত, হায় হায় হায়, 130 কোটি মুসলমানের একটাও পারব না। ওই সুন্নত পালন করতে গেলে যুগান্তর ইত্তেফাক ইনকিলাব যুগা জনকণ্ঠের মধ্যে বিজ্ঞাপন দিতে হবে, প্রথম নবীর সুন্নত পালন করতে গেলে মহানবীর প্রথম সুন্নতটি বলে দেয়।
আপনি যদি প্রথম মহানবী সুন্নতটি পালন করতে চান, 24 বছর একদিন যেদিন বয়স সেদিন 5-7টা পত্রিকার মধ্যে আপনি 4 কলম ইঞ্চি বিজ্ঞাপন দিবেন, আপনার ছবি দিয়া বলবেন যে আমার 24 বছর এক দিন হয়েছে, এখন আমি 25 বছরে পড়েছি, আমি মহানবীর সুন্নত পালন করার জন্য পাগল হয়ে আছি, সুতরাং আমি একটা পাত্রী চাই, সেই পাত্রীর এই এই গুণ থাকলে আমি মহানবীর সুন্নত পালন করা হবে। পাত্রীর গুণাবলী নিম্নে দেওয়া হইল। পাত্রীর বয়স 40 বছর হইতে হবে খাদিজাতুল কুবরা। আপনার বয়স 24 বছর একদিন, আপনি 25-এ রানী, আর বিজ্ঞাপন দিতেছেন যে আমি পাত্রী চাই 40 বছরের বৃদ্ধা খাদিজাতুল কুবরার মতো, আমি প্রথম সুন্নত পালন করব। এই হলো প্রথম গুণ। দ্বিতীয় গুণ হল তাকে অবশ্যই বিবাহিত বিধবা হতে হবে। অনেকে তো 40 বছরে বিয়ে হয় না, বিবাহিত হতে হবে, বিধবা বিবাহিত হতে হবে, এবং 3টি বিবাহ হতে হবে এর আগে, তারপরে একটি রেডিমেড ছেলে থাকতে হবে, তারপরে আমার সুন্নত পালন করা হবে। আমার মহানবী 40 বছরের বৃদ্ধা আমার মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছিলেন, উনি বিধবা ছিলেন, উনার এর আগে 3টি বিবাহ হয়েছিল, উনার একটি ছেলেও ছিল। এতটিকে কাছে নিয়ে আমার মহানবী 25 বছরের যুবক উনি বিয়ে করেছিলেন মা খাদিজাতুল কুবরাকে। আসুন, কার বুকের পাটা আছে এই সুন্নত পালন করার? এই সুন্নত পালন করা আমাদের জন্য কষ্টকর, তাই পোলাও খায়া মিষ্টি খান সুন্নত, এটা আমরা বলবো। গৃহস্থ কত কষ্ট করে আমারে পোলাও খাওয়াইলো, আমি আবার বললাম পোলাও খায়া মিষ্টি খান সুন্নত, তার মানে গৃহস্থের 12টা বাজাইলাম, লও আবার মিষ্টির দোকানে গিয়া মিষ্টি কিনান সুন্নত, কারণ ঠিক রাসূলুল্লাহ মিষ্টি পছন্দ করতেন। আমি আবার আরেক বলে বেড়ে কইতেছি মিষ্টি যখন খাইবেন আর একটা আমি সুন্নত বলে দিই, কয় কন আমি মিষ্টি খাইবার সময় একটা আগরবাতি জ্বালান সুন্নত, লাগাই দিলেন আরো 5 টাকা। কি পাব আমরা? পুষ্পান্নটা মুসলিম দেশ এই পৃথিবীতে না আছে বিজ্ঞান, না আছে সায়েন্স, না আছে টেকনোলজি, আমরা বিভেদে আর ভাগে ভাগে খণ্ড বিখণ্ড হয়ে রয়েছে। আমি কোনো রাজনীতির ধারে কাছেও নাই, আমি একটা কথার কথায় বলতেছি যে ব্রিটিশ রোমান ক্যাথলিক আমেরিকানরা অধিকাংশ প্রোটেস্টান্ট খ্রিস্টান, আমাদের যেরকম শিয়া সুন্নি, রোমান ক্যাথলিক আর প্রোটেস্টান্ট দুই ফেরকার মধ্যে আকাশ পাতাল ব্যাসকম। স্পেন প্রেসবিটেরিয়ান খ্রিস্টান, মার্টিন লুথার কিং এর খ্রিস্টান আছে, আবার খ্রিস্টান অনেক ফেরকা। যখন ইরাক আক্রমণ করে তখন সব খ্রিস্টান মুহূর্তের মধ্যে এক হয়ে যায়, ওগো মুসলমান ভাই আজও তোমরা এক হতে পারলা না, তোমাদের মধ্যেই ফেরকাবাজি, তোমাদের মধ্যেই হিংসা মারামারি, এটার যেদিন অবসান হবে সেদিনই মাথা তুলে দাঁড়াতে পারবে। তাই কোরআনই বলেছে যে জাতি তার নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে সেই জাতির ভাগ্য আল্লাহ কখনো পরিবর্তন করে না। আমি ক্লান্ত রেখে দিই আর পারি না।